না। ও মুসলমান রাগ করিও না, তো দরিয়া কই পাও দরিয়া কই, আমরা তো আর গদি বইবার লাগি টানা টানি করি না, আমরা তো আর প্রধানমন্ত্রী হইবার গদি টানা টানি করি না, আমরা এমপি মন্ত্রী হইবার দায়িত্ব টানা টানি করি না, আমরা মসজিদ মাদ্রাসা পড়াই, কিন্তু মাঝে মাঝে মঞ্চ পাইলে ওই সমস্ত সন্ত্রাসী দলে মাকিত গিয়াও দেখা যায়, আমরা মসজিদ ও মদরসা লিয়া ব্যস্ত, আওন মাইক পাইলে দেখা যায় আমরার বিরুদ্ধে মাতামাতি করে সমালোচনা করে গালাগালি করে আসে না নাই, আরো জোরে হল আসে না নাই, বুঝতে হইব এমন যারা এরা হলো আবু জাহিলের উত্তর সুরি, চিৎকার দি বলেন ঠিক কিনা। আমরা মসজিদ মদরসা লইয়া আপনারা বাচ্চা কাচ্চা লইয়া ব্যস্ত থাকি, কিন্তু হিতার ওখানে সহ্য হয় না, সুযোগে সন্ধানে মাইক ফইলেও দেখা যায় তৌহিদি জনতার বিরুদ্ধে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে, বাংলাদেশের তৌহিদি জনতার রাহবর উম্মতের ওলামায়ে কেরামদের বিরুদ্ধে সমালোচনা মূলক বক্তব্য প্রদান করে, আওয়াজ দি বলেন ঠিক কিনা। নমুদার ওয়াল আরদ মে বি সবর তহম্মুল কে আসার, ওয়াল আরদ মে বি সবর তহম্মুল কে আসার, ওয়াজিবুল ইহতিরাম জুনাবে সদরে আঞ্জুমন দামাত বরকাতুহুম মদ্দাল্লাহু জিল্লাহ দিগর গ্রামি কদর হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার বাবার সমতুল্য, আমার মাতার তাজ, শ্রদ্ধা বাজন মুরব্বিয়ানে জম, উপস্থিত আমার মায়ার নবীর খলিজার টুকরা, আমার প্রাণ প্রিয় সম্মানিত যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ যে আল্লাহ পাকে আপনারে আমারে বিষ্ণাকান্দি গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল, আর এই মহতি মুবারক মাহফিল ও আল্লাহ পাকে আপনারে আমারে আসার বসার তৌফিক দান করছেন, প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থাকিয়া শুক্রিয়া আদায় করি, পড়ি একবার তা জুরে সুরে আলহামদুলিল্লাহ, আবার তা পড়ি না সবে মন তাকিয়া আলহামদুলিল্লাহ। দোস্ত হল বুজুর্গ হল, আমি আজকে আপনারা সামনে যেহেতু কর্তৃপক্ষ কোনো বিষয় দিছেন না, মনে মনে অপেক্ষা তাসলাম, তো হজরতে কর্তৃপক্ষয় বিশেষ করে আমার সদরে মহতরম দামাত বরকাতুহুমে তারার গোছে বালা মনে করছেন, সেই হিসাবে আলোচ্য বিষয় দিছেন না, এতৎ সত্ত্বেও আমি এক গুণাগারে আপনারা খিদমতে এক আয়াত আর হাদিস পড়ছি, আশা করা যায় আপনারা বুঝরা আমার আলোচনার বিষয়। আমি আজকে আপনারা সামনে বর্তমান যেই প্রেক্ষাপট এই সময়ে আমরা দেখি যে আমরা মুসলমান জাতি, মুসলিম জাতি, বিশ্বের প্রতিটা দেশ, প্রায় প্রতিটা রাষ্ট্রত আজ আমরা মুসলমান জাতি নির্যাতিত, নিপীড়িত। এতে গিয়া এক শ্রেণীর মানুষের মনের মাঝে বড় ব্যথা, মনের মাঝে বড় দুঃখ, মনের মাঝে বড় কষ্ট, আর পাশাপাশি এক শ্রেণীর মানুষ নৈরাশ হয়ে গেছেন যে আমরা যখনও দেখা যায় আন্দোলনও বাড়ই, বাড়াইলেও দেখা যায় মায়ের খাই। আমি আজকে ও বিষয়টা কোরআন আর হাদিসের আলোকে আপনারা সামনে তুলি ধরতাম সাইরাম, বাদ বাকি আপনারা সবর গেছে আমি ছোট মানুষের দরখাস্ত, আসলে আমি একটিফিলে মক্তব, আমার ইলমও নাই আমলও নাই, বুজুর্গ হলে মহব্বত করো ওই সবে আপনারা খেদমত বৈশি, আপনারা মন থেকে দোয়া করতা আল্লাহ তাআলা এখলাসর সাথে আমারে খোয়ার তৌফিক দিতা, আমিও আমল করতাম আল্লাহ পাকে আপনার আর আমলের তৌফিক দিতা, সবে আবার তা হয়ে আমি আবার তা সবে হয়ে আল্লাহ আমি পেয়ারা দুস্থ হল বুজুর্গ হল, আসলে ওয়াজ নসিহতর অভাব নাই, অভাব শুধুমাত্র আমলর, এই কারণে আমলর নিয়তে শুনি আর আমলর নিয়তে বলি, আল্লাহ পাকে ইনশাআল্লাহ
এই নিয়তে যদি হই আর শুনি আল্লাহ পাকে আমলর তৌফিক দিবা, আল্লাহ পাকে আমরার আওয়া বওয়া হওয়া হুনা এই বিছনাখান্দি গ্রামবাসীর আজকের এই আয়োজন রে আর মেয়াসা বকলর এই চেষ্টা প্রচেষ্টারে কবুল ও মঞ্জুর করুকা জুড়ে আবার তা হই আল্লাহুম্মা আমিন। প্যারে দোস্ত হল বুজুর্গ হল আপনারা সবেও জানেন আমি খালি ইয়াদ করিয়া দিলাম কোরআনে হাকিমর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রায় একুশটা কিয়া বাইশ জন নবী রসুলের কাহিনী কোরআন বয়ান করছেন, এরার আলোচনা স্বয়ং আল্লাহ পাকে তান কোরআন বয়ান করছেন, এছাড়াও ৩১৩ জন রাসুল ১৬ লক্ষ নবী কমাবে ১৬ লক্ষ নবী আল্লাহ পাকে দুনিয়াতে প্রেরণ করছেন, যেই সমস্ত নবী রসুলের আলোচনা আল্লাহ পাকে কোরআনে হাকিমর মাঝে বয়ান করছেন, আরও কিছু নবী রসুলের কিসা কাহিনী হিকায়াত আপনার আমার নবী আহাদিসে নববীর মাঝে বর্ণনা করছেন, এইসব বর্ণনা করার মকসুদ আর উদ্দেশ্য হইল উম্মতে মুহাম্মদের লাগি আল্লাহ পাকে মেসেজ দেন যে আমার গোলামের দল ও আমার বন্ধু অন্যান্য নবীর ব্যাপারে যেইসব কাহিনী ঘটছে আপনার ব্যাপারেও আপনার উম্মতর ব্যাপারেও কেয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা উম্মতর ব্যাপারে এমন সব কাহিনী ঘটতে পারে, ঘটার সম্ভাবনা আছে, ঘটবে। জুড়ে হোক আবার ঠিক কিনা, আরো জুড়ে হোক আবার ঠিক কিনা, মনে করুকা অন্যান্য নবী রসুল হল নির্যাতিত হইছেন, নির্যাতিত হইছেন না হইছেন না, মাথুর কাজ ধরে হইছেন না হইছেন না, আমরার নবীও নির্যাতিত হইছেন না হইছেন না হইছেন, আল্লাহ পাকে অন্যান্য নবী রসুল হল যে নির্যাতিত হইছেন এই নির্যাতিত হওয়ার কাহিনীটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করিয়া তান বন্ধুরে জানাইয়া দিছেন আর মেসেজ দিরা বন্ধু এই নির্যাতিত নিপীড়িত হওয়াটা এটা নতুন কোনো বিষয় নাই, আপনার পূর্বেকার যুগের নবী রসুল হল তারার কৌমর গছে নির্যাতিত হইছেন, অতএব আপনিও হক আর হকানিয়তর দিকে মানুষের আহ্বান করলে আপনিও নির্যাতিত হইবা, এতে দুঃখিত হওয়ার কোনো বিষয় নাই, বুঝাইতাম পারছি নি সাহাব হল। পাশাপাশি অন্যান্য নবী রসুল হলর উম্মত নির্যাতিত হইছেন আল্লাহ পাকে বুঝাইন এ আমার বন্ধুর উম্মত তোমরাও এমন এক সময় আসবে যেই সময়ে তোমরাও নির্যাতিত নিপীড়িত হবে, অতএব পূর্বকার যুগের নবী রসুলের উম্মত যেহেতু নির্যাতিত হয়েছে তোমরাও যদি নির্যাতনের সম্মুখীন হও তাহলে দুঃখ বেতার অন্তরে রাখার কোনো মানি নাই, বুঝাইতাম পারছি নি সাহাব হল, আমরাও দুঃখিত হওয়ার বিষয় নাই, আমার কথা বুঝরানি সাহাব হল। এবারে আউকা পিয়ারে দুস্ত হল বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগীত নবুয়তি পাওয়ার বাদে নবীজি মক্কা তাসলা ১৩ বৎসর, কত বৎসর আমার লগে তুলে আওয়াজ দিয়ে মাথা সাত দেওয়া লাগবে, কত বৎসর ১৩ বৎসর নবীজি মক্কা তাসলা, এই ১৩ বৎসরের মাঝে ৩ বৎসর নবীজিয়ে লুকাইয়া লুকাইয়া দাওয়াতের কাম করছেন আর ১০ বৎসর নবীজিয়ে আলাল এলান বাহ্যিকভাবে জাগায় জাগায় কুল্লুম কুল্লাভাবে দাওয়াতের কাম করছেন, সুবহানাল্লাহ হুকে একবার। এই যে ১৩ বৎসর নবীজি মক্কা তাসলা, এই ১৩ বৎসরের ৩ বৎসর গুফনে গেল, ১০ বৎসর নবীজি কুল্লুম কুল্লা যখন উম্মতর লাগি তান কৌমর লাগি মক্কার মানুষের যখন দাওয়াত দিছেন আপনার আমার নবী নির্যাতনের সম্মুখীন হইছেন, জুড়ে হোক ঠিক কিনা, আমি স্মরণ করাইয়া দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু নির্যাতিত হইছেন, মুহাদ্দিসিন উলামায়ে কেরাম হলে ফরমাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন তামাম আম্বিয়ে কেরামর নির্যাতনের যত নিপীড়িত হইছেন নির্যাতিত হইছেন এই নির্যাতিত হওয়ার হার আর মানটা যদি একপাল্লায় রাখা হয় আর আপনার আর আমার নবীরে মক্কার খাবির হলে যতটুকু নির্যাতন করছেন সেই নির্যাতন এই কষ্টরে যদি এক পাল্লায় রাখা হয় অ মুসলমান আপনার আমার নবীর নির্যাতনের পাল্লা বাড়ি হইব, আল্লাহু আকবার হুক একবার, আরো জোরে হুক আবার আল্লাহু আকবার,
তে তো এক কথায় তমাম আম্বিয়ে কেরামে মিলিয়া যতটুকু কষ্ট করছেন, যত নির্যাতিত হইছেন, সবচেয়েতে বেশি আপনার আমার নবী নির্যাতনের শিকার হইছেন। আল্লাহু আকবার হুকা। ও মুসলমান, এবারে আও, আমরার নবী যেহেতু নির্যাতিত হইছেন, তে আমরাও যদি এমন নির্যাতনের সম্মুখীন যদি হই, তাইলে মন দুঃখ কষ্ট আনার কথা মাতুন না? জি না, মনের মাঝে কোনো দুঃখ কষ্ট আনার কথা নাই, বরং গৌরব আর ফখর করার কথা যে আমার নবীও নির্যাতিত হইছেন। আমি যে আল্লাহ পাকের হাবিবরে খাঁটি প্রিয় উম্মত হইয়া হওয়ার কারণে আমি আজকে নির্যাতিত হইলাম, আমার কপাল খান বড় উষা। সুবহানাল্লাহ, হোক একবার শর্টকাট করে আমি সামনে যাই গি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তাকিয়া এই নির্যাতনের সম্মুখীন হওয়ার কারণে অধৈর্য হইয়া সহ্যের বাহিরে যখন গেছে গি, আল্লাহ পাকের হুকমে আল্লাহ পাকের নির্দেশে নবী মক্কা তাকিয়া মদিনাত হিজরত করছেন। মক্কা তাকি মদিনাত হিজরত করে যাওয়ার পরে নবীজি মদিনার জিন্দেগিতে 10 বছর বাঁচিছেন। মক্কার জিন্দেগিতে একাধারে নির্যাতন রে সহ্য করিয়া নিছেন। নির্যাতনের জবাব দেওয়ার কোনো নির্দেশ মালিকর পক্ষ তাকিয়া আসে নাই। মদিনার জিন্দেগিতে যাওয়ার বাদে নবীজি 10 বছর থাকছেন। সেই জায়গা যাওয়ার বাদে আল্লাহ পাকে নির্যাতনের উচিত জবাব দেওয়ার নির্দেশ দিছেন। আওয়াজ দেখো ঠিক কিনা, আরো জোরে হও ঠিক কিনা। অতএব ও মুসলমান, তোমার আমার স্মরণ রাখতে হইব, আমরা যদি এক সময় যদি নির্যাতিত হই, তে এমন একটা সময় আসবে যেই সময় আমরা ওইসব নির্যাতনের দাঁত পঙ্গা জবাব দেব। জবাব আরো জোরে হও ঠিক কিনা। আমার কথা বুঝরানি সাহেব হল জি, এবেলা আমি আপনারা তুলা দেখাই, আমরা নবী কিলা নির্যাতনের শিকার হয়েছেন কইতাম নি সাহাব হল। বুখারি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর গোলামে ইয়ে হাদিসটা প্রায় মাসখানিক আগে পড়াই দিছি। নবীজির সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়েত তাইন ফরমাইন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان يحكي نبيا من الأنبياء صلوات الله وسلامه عليه ضربه قومه فأدموه وهو يمسح الدم عن وجهه وقال اللهم اغفر لقومي فإنهم لا يعلمون نبيجر صحابي عبد الله بن مسعود رضي الله تعالى عنه فرمائن নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আম্বিয়ে কেরামের মধ্যে থাকিয়া কোন এক নবীর কাহিনী বয়ান করিয়া ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম, নবী অকলর মধ্যে থাকিয়া এমন একজন নবী যেই নবী তান উম্মতর লাগি তান কৌমর লাগি হক আর হকানিয়তের দিকে আহ্বান করার কারণে, আল্লাহ পাকের দিকে দাওয়াত দেওয়ার কারণে, আহ্বান করার কারণে তাই দাওয়াত দিছিল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওই দাওয়াতটা দেওয়ার কারণে নবীর কৌমে নবীরে মারছেন, নাউজুবিল্লাহ হুকা আবার, এই দাওয়াত দেওয়ার কারণে ই নবীর কৌমে তান্ডে কিতা করছেন, প্রহার করছেন, মারছেন, নির্যাতন করছেন, অত্যাচার করছেন। আল্লাহ আকবার, হুকা আবার, কেমন নির্যাতন করছেন, কেমন প্রহার করছেন। নবীজি ফরমায় ফা আদ মাউহু, এমন প্রহার করছেন, এমন মায়ের তারা মারছেন, যেই প্রহার করার কারণে ই নবীর শরীর মোবারক তাকিয়া রক্ত বাসিছে। আল্লাহ আকবার, হুকা আবার, কিন্তু শরীর থেকে যে সময় রক্ত বাসে, রক্ত যখন ফড়ে, এই সময় নবী ই নবী ওয়াহু আয়ামসাহুদ্দামান ওয়াজহিহি, ও মুসলমান মাথা মুবারক জখমি হয়ে রক্ত গড়াইয়া গড়াইয়া চেহারা দিয়া যায়, আর আপনার আমার নবী বয়ান করেন ই নবী উভয় হাত দিয়া
চেহারা তাকিয়া রক্ত এইভাবে মুছয়, দাড়ি দিয়া যদি ওইভাবে রক্ত যদি না মুছা হয় তাহলে ফুটাফুট হইয়া আল্লাহর জমিন ও নবীর রক্ত পড়ব, আর নবীর রক্ত যদি শরীর তাকিয়া মাটিত ফলি যায় আল্লাহর আজাব আর গজব তাকিয়া এই প্রহার করনেওয়ালা জাতিয়ার কৌমে রক্ষা পাইতা না, ঠিক না? ও কারণে এই উম্মতার এই জাতি যাতে ধ্বংস না হয়, উম্মতর দরে এই জাতির বেতায় ব্যতীত হয়, নবী উনার চেহারা মুবারক থেকে উভয় হাত দ্বারা রক্ত মুছাইন, আর মালিকের দরবারে সকুর পানি ফালাইন আর খান্দইন আর হইন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, নবী সকুর পানি ফালাইয়া খান্দইন আর মালিকের ডাক দিয়া কয়, ও আমার মালিক আমার কৌমে বুঝছেন না, আমার কৌমে জানছেন না, ইতাই আমার চিনছেন না, না চিনিয়া না জানিয়া না বুঝিয়া আমার মার, ও আমার মালিক আমার না বুঝ উম্মতর প্রতি আপনি গুসা করিয়া আপনার আজাব আর গজব দিয়ে আমার উম্মতরে আমার জাতিরে আমার কৌমরে ধ্বংস করিয়া না, ও আমার মালিক আমার না বুঝ উম্মত গুলোরে আপনি মাফ করিয়া দে। আরো আসতে হোক আমার সুবহান আল্লাহ, উল্টা দোয়া করেন আল্লাহ আমার এই না বুঝ উম্মত গুলোরে আপনি মাফ করিয়া দেও, সুবহান আল্লাহ হোক আবার। ই নবী কোন নবী? প্যারে দোস্ত কাল বুজুর গকাল মুহাদ্দিসিন উলামায়ে কেরাম আলে ফরমায়েন আর সবইলা একমত, কোনো প্রকার ইখতিলাফ নাই, এই মাইর খানেওয়ালা নবী তোমার আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মাদ, এই মাইর খানেওয়ালা নবী কে আপনার আমার নবী, নবী তার নাম কইছি না কেনে কইলা না, এই যে ইনকেসারি করতে গিয়া বিনয়ী করতে গিয়া তাওয়াজু করতে গিয়া ই মায়ের খানেওয়ালা নবী ইলা আপনার আমার নবী, নবী নিজে তার কাহিনী বয়ান করেন কিন্তু তার নাম বয়ান করছেন না, ই নবী ইলা মায়ের খানেওয়ালা আপনার আমার নবী, তোয়াইফর মানুষে আপনার আমার নবীরে মারছেন, আর ই মায়ের খাওয়ার বাদে জিবরিলে আমিনে আইয়া মালিকের পক্ষ থাকি ওফারও দিছেন, এত সত্ত্বেও আপনার আমার নবী সেই ওফারটারে গ্রহণ না করিয়া উম্মতর দরদে উম্মতর বেতায় ব্যতীত হইয়া নির্যাতিত নিপীড়িত আপনার আমার নবী তাইফবাসীর দায় উল্টা মাগফিরতর মাহফির দোয়া করছেন। আরো আসতে হোক আবার সুবহান আল্লাহ। অ ভাই অকাল দুস্থ হল বুজুর্গ কাল, অথচ নবীজিয়ে বড় বুক বড় আশা লইয়া মনোবড় আশা লইয়া তাইফ গেছিলাম, এই জন্য নবীজি তাইফ গেলাম, মক্কার জমিন আমি দাওয়াত দিলাম আমার আশা অনুযায়ী আমি সফলতা লাভ করতে পারি না, যাই গিয়ে আমার দুধুমারি বাড়ি তোয়াইফর নারী হালিমাতু সাদিয়ার দুধ খাই আমি মোহাম্মদ বড় হইছি, চার বছর পর্যন্ত আমি তোয়াইফর অলিতে গলিতে ঘুরাঘুরি করছি, হতে পারে তোয়াইফর মানুষে আমি মোহাম্মদর দাওয়াতর ডাকশালা দিবা, এই মনোবল লইয়া নবীজি তোয়াইফ গেলা, আর তোয়াইফর মানুষে কি উপহার দিলা, তোয়াইফর মানুষে আপনার আমার নবীরে মারলা, জোরে হও ঠিক কিনা, আরো জোরে হও ঠিক কিনা? অ মুসলমান, এটা আমাদের ইতিহাস, এটা হাদিস বুঝতে হবে, এবারে আই দুস্থ হল বুজুর্গ হল, এই হাদিসটা নবী হাদিসের মাঝে বয়ান করিয়া কি বুঝাইতা চাই, আহ নবী মায়ের খাইছেন মনোবল লইয়া গেছিলা, নবীয়ে মায়ের খাইছেন, ও আমার উম্মত হকের পক্ষে যদি তাহো মনোবল লইয়া রাজপথ কোরআনের পক্ষপাতিত্ব করিয়া রাজপথ বাহিরি ভাই নবীর ইজ্জত আর শানের হেফাজতের জন্য বাংলার বুকে মনোবল লইয়া রাজপথ বাহিরি ভাই, আর ওই সমস্ত সন্ত্রাস বাহিনীর হাতে আমার মতন তোমরাও নির্যাতিত হতে পারো, আওয়াজ দি বলেন ঠিক কিনা, আরো জোরে খাও ঠিক কিনা? আমার কথা বুঝরানি সাহাব হল, ও কারণে আমরাও দেখা যায় কোরআনের পক্ষ লইয়া হাদিসের পক্ষ লইয়া দিনের পক্ষ লইয়া নবীর শান আর মানের পক্ষ লইয়া আমরা যখন রাজপথ বাহির হই আমরার দেশের সন্ত্রাস বাহিনী আমরার দেশের অত্যাচারীদের হাতে আমরাও নির্যাতিত হই, আওয়াজ দেখো ঠিক কিনা? অ মুসলমান, আপনার আমার নবী নির্যাতিত হয়েছেন, দুঃখিত নাই উল্টা দোয়া করছেন, এই কারণে সত্যিকার অর্থের নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যারা, এরা নির্যাতিত হইলে এরার মনের মাঝে কোনো দুঃখ নাই, বরং মনের মাঝে বড় আনন্দ, আমার কপাল বড় উষা, নবীর ওয়ারিস হওয়ার কারণে
নবীর উত্তরাধিকারী হওয়ার কারণে হক আর হকানিয়তর পক্ষে থাকার কারণে আমার নবীও যেমন মাইর খাইলা আমিও আজকে মাইর খাইলাম। আমি আমারে দৈন্য মনে করি, আওয়াজ দেখাও ঠিক কিনা? এবারে দুস্থকাল বুজুরি কাল মায়ার নবীয়ে এই তো আইবাসীরে বদুয়া করলা না, অথচ আমরা জানি নূহ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম 950 বছর কওমরে দাওয়াত দেওয়ার বাদে যখন 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়, বাকিরা যখন মুসলমান হলো না, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহি সালামে তান এই অবাধ্য জাতির জন্য বদদুয়া করলা। কোরআনে কারিমের সূরা নূহর মাঝে বয়ান আমি খালি বরকতন তিলাওয়াত করলাম, আল্লাহ পাকে সেই দোয়ার বঙ্গিটা বয়ান করেন। নূহ আলাইহি সালামে দোয়া করেন আর কয়েন, রব্বিলা তা على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا نوح عليه السلام تن أبايد قوم ردائي بدو أخر لا আর আল্লাহ পাকে নবীর বদদুয়ারে কবুল করিয়া মহা প্লাবনের দ্বারা নূহ আলাইহি সালামের অবাধ্য জাতিরে আল্লাহ ধ্বংস করলা। জোরে কও ঠিক কিনা? আরো জোরে কও ঠিক কিনা? অ মুসলমান, কিন্তু দেখো দেখো আমরার নবীর বিপরীত, আমরার নবী মায়ের খাওয়ার বাদে আমরার নবী অত্যাচারের সম্মুখীন হওয়ার পরে ওভারটা হওয়ার পরেও দেখা যায় এই তাইফবাসী ধ্বংস হওয়ার জন্য আপনার আমার নবী দোয়া করেন না, আপনার আমার নবী উল্টা এরার মাফির জন্য আল্লাহর দরবারে শুকরবানি ফালাইলা আর খান্দিলা। সুবহানাল্লাহ, জোরে কও না একবার তা। এবলাও যেগুন সন্ত্রাস বাহিনী আমরার দেশর হিতায় মনে মনে কয় বলে ও আলিমুল্লাহ মাহল 2013 সপ্তাহ 74 আইসিলা আমরা তারারে বালা করিয়া শাসাইছিলাম, আমরা তারারে বালা করি ফিটাইছিলাম, আরও বিভিন্ন সময় তারা রাজপত আইন আমরা তারারে মারি, দেখা যায় ইটা মূল্যাং তরে ফিটাইলে আল্লাহর আজাবে আর গজবে ভাই না? ও কারণে হিতার বুকুর যেমন সাহস আর ওদেরা বেশ হয়ে গেছে, জুড়ে খাও ঠিক কিনা? আসলে বিষয় আমার নাই খারু তাই খাও গোপান দি ঠাকুর ছিল না, আমরা গোয়েনঘাটি ভাষায় প্রবাদ হন ও মুসলমান ইয়াদারা কিয় হকানি ওলামা একেরাম হল যারা বাংলাদেশের তৌহিদি জনতার রাহবর উম্মতর ওলামা একেরাম যারা এরা হইল নবীর ওয়ারিস, নবী যেমনভাবে ওয়ারিস নবীর ওয়ারিস ওলামা একেরাম, নবী যেমনভাবে তান তাইফবাসীর লাগি বদদুয়া করেন না, আমরাও খালি মাইর খাওয়ার লগে লগেও তোমরা যারাই নির্যাতন করো আমরা তোমরার লাগিও বদদুয়া করি না, বরং তাহাজ্জুদের সময় মুসল্লাত বইয়া দিনের বেলা রাজপথ মাইর খাই আর রাত্রি বেলায় তাহাজ্জুদের সময় মুসল্লাত বসিয়া বসিয়া ওই সমস্ত সন্ত্রাস বাহিনী পুলিশের দায় আল্লাহর দরবার মাফির দোয়া করি চকুর পানি ফালাইয়ার খান্দি। জুড়ে হো না সুবহানাল্লাহ। ও কারণে আমরা যে তাহাজ্জুদের সময় শুকুর বানি ফালাইয়ার খান্দি তোমরা তাই যে দোয়া করি ও দোয়ার কারণে আল্লাহর আজাবে আর গজবে ফারনা, নতুবা 2013 থাকি এখন চলের 21 অ মুসলমান, এর ভিতরে তো বারংবার এই দেশের তাওহীদি জনতা এই দেশের আলেম ওলামা ওই দেশের মাদ্রাসার ছাত্র শিক্ষক নির্যাতনের সম্মুখীন হয়েছে, অবশ্যই তোমাদের উপর আল্লাহর আজাব আর গজব আসতো। জোরে কও ঠিক কিনা? আরো জোরে কও ঠিক কিনা? কিন্তু আয়না কেনে আমরার চকুর পানির কারণে, জুড়ে কও ঠিক কিনা? কিন্তু ও মুসলমান ইয়াদ রাখিও এই জালিমের দল ইয়াদ রাখিও সেই দিন বেশি দেরি নয়, নবীজি মক্কার জিন্দগিতে তকলিফ করছেন কিন্তু পরবর্তীতে আবার আল্লাহ এই নির্যাতনের উচিত উচিত জবাব দেওয়ার নির্দেশ দিছেন। আওয়াজ দেখাও ঠিক কিনা? তাহলে যেদিন অসহ্য হইজিমু যেই দিন এই দেশের আলিম ওলামা বিশ্বের ওলামাই কেরাম নির্যাতনের সম্মুখীন হইতে হইতে যখন অধৈর্য সহ্যের বাহিরে যখন চলে যাবে অ মুসলমান, এই দিন আবার ওলামাই কেরাম হলে ফাত্তা উল্টাইবা। জোরে কও ঠিক কিনা? যেই দিন ফাত্তা উল্টাইবা এই দিন তোমাতানোরও ফাত্তা উল্টিব। জোরে কও ঠিক কিনা? আমি এর একটা দৃষ্টান্ত আপনারা সামনে দেই। দুই নম্বরে ওই একের ভিতর দুইটা ইনশাল্লাহ একলগে কইলুম, আল্লাহ তৌফিক দিতা ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈতুল্লাহ শরীফের দ্বার, বৈতুল্লাহ শরীফের পূব দক্ষিণ দিকে হইল সফা পাহাড়, নবীজি সফা পাহাড়ের দ্বার বই দিছেন আর আবু জাহিলে দেখে নবী বড় নিরাপদে বন
আবু জাহিল আমার নবীর নিরাপদে বোয়া দেখিয়া সহ্য হইছে না, সহ্য না হওয়ার কারণে আবু জাহিলে আপনার আমার নবীর লাগি কটু ভাষায়, খুব বেশি কটু ভাষায় গালাগালি করছে, নাউজুবিল্লাহ হোক একবার। আর শেষে আইতে সময় আবু জাহিলে ফাতর একটা আতর লইয়া আপনার আমার নবীর মাথা মুবারকের দিকে সই করিয়া ফাতর দিয়ে ইটা মারছে, আর আপনার আমার নবীর মাথা মুবারক জখম করে লিছে, ইন্না লিল্লাহ। বুঝাইতাম পারছি নি সাহাব অকল জি, আও এটা ইতিহাস। অ মুসলমান, নবীর মুখালিফ নবীর বিরোধী, নবীর মুখালফতি বিরোধী তাখর নেওয়ালা আবু জাহিলের যেমন ভাবে নবী নিরাপদে সবাফালর দ্বার বসা তার কাছে পছন্দ লাগলো না। ও মুসলমান রাগ করিও না, তো দরিয়া কই ফাও দরিয়া কই, আমরা তো আর গদিত বইবার লাগি টানাটানি করি না, আমরা তো আর প্রধানমন্ত্রী হইবার দায় গদি টানাটানি করি না, আমরা এমপি মন্ত্রী হইবার দায় টানাটানি করি না, আমরা মসজিদ মাদ্রাসাত পড়াই, কিন্তু মাঝে মাঝে মঞ্চ পাইলে ওই সমস্ত সন্ত্রাসী দলে মাকিত কিয়াও দেখা যায়, আমরা মসজিদ ও মদরসা লইয়া ব্যস্ত, আওন মাইক পাইলে দেখা যায় আমরার বিরুদ্ধে মাতামাতি করে সমালোচনা করে গালাগালি করে আসে না নাই, আরো জোরে হল আসে না নাই, বুঝতে হইব এমন যারা এরা হলো আবু জাহিলের উত্তর সুরি, চিৎকার দি বলেন ঠিক কিনা। আমরা মসজিদ মদরসা লইয়া আপনারা বাচ্চা কাচ্চা লইয়া ব্যস্ত থাকি, কিন্তু হিতার ওখানে সহ্য হয় না, সুযোগে সন্ধানে মাইক ফইলেও দেখা যায় তৌহিদি জনতার বিরুদ্ধে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে, বাংলাদেশের তৌহিদি জনতার রাহবর উম্মতের উলামায়ে কেরামদের বিরুদ্ধে সমালোচনা মূলক বক্তব্য প্রদান করে, আওয়াজ দি বলেন ঠিক কিনা। আসুন, নবী যখন ইদিন মায়ের খাইলা, এক সাহাবি পরে মুসলমান হয়েছেন, এই সময় তান কাফির আসলা, দেখলা আমি যদি এর জবাব দেওয়ার যাই তাইলে আমারও পিঠ খালি যেত না, আনামাতি বেজারে বই দিছেন, তাই না মনে মনে করে আনাবা কত গালাগালি তা ঠিক নাই, আচ্ছা গাইলিছে গাইলিছে বাল্লা কথা, ফাত্তর দিতে শেষে আবু জাহিলে মারলো, ই মারা খান তো উচিত হইছে না। তুলা বাদে নবীজির চাচা হযরত হামজা ওদিকে গেলা, আল্লাহ আকবার হোক আবার, হামজাও কিন্তু এই সময় আবু জাহিলের দলর, নবীর বিরোধী দলর, নবীর বিরোধী দলর, আবু জাহিল এই সময় কাফের, ও সময় হোক দেখনেওয়ালা যাইন, এন ডাকিয়া গেল, ওয়া আবু আমার হামজা, বলে জি, বলে তোমার বাতিজা মুহাম্মদর লাগি আবুল হেকমে এত বেশি গালাগালি করছে যার কোনো সীমা নাই, আমার দিওটা খান্দি শুনছি, এই শুনিয়া আমার দুঃখ লাগে কষ্ট লাগে, আচ্ছা গাইলক হামজা অসুবিধা নাই, তবে যাওয়ার সময় আবু যাইলে বড় ফাতর লিয়ে তোমার বাতিজার মাথা ইটা মারলো, আ তোমার বাতিজার মাথা জখম করে নিল, এখন রক্ত গড়ের হৌ দেখো তোমার বাতিজা সোফা পালর নিচে অন বন মাথাত আত দিয়া রক্ত ফলের, আল্লাহ একবার হোক একবার। প্যারে দোস্ত কাল বুজুরে কাল এই কথাটা শোনার বাদে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে আমার নবীর দ্বারে যাই, একবারে দ্বারে গেছেন না একটু দূরে, দূরই থাকিয়া হামজায় দেখুন ঠিক হতো মাথা ফাটিছে, আর নবীজি আত দিয়া মাথা তোলা দৌড়া আর ওবাই সিফসিফিয়া রক্ত ফলের, এই রক্ত দেখার বাদে হামজার শরীরের রক্ত গরম হয়ে গেছে, আল্লাহ একবার হোক একবার, আরও জোরে হন আবার আল্লাহ একবার। চাষাবাতি যার রক্তর টান আছে না নাই, আরও জোরে হোক আছে না নাই, আছে হাই হাই, কিন্তু এখান জিনিস ইয়াদ রাখিও, আবুল হব নাম শুনছেন নি মাতুন না, এই আবুল হব হইল নবীর চাষা, আবুল হব কার চাষা, নবীর চাষা, তবে মক্কার সর জমিনও সবচেয়েতে বেশি নবীরে কষ্ট দিছে যেই কমবখত যেই বদবখত যেই কাফের, সেই কাফের হলো নবীর আফন চাষা আবুল হব, জুরে খাও ঠিক কিনা, আরো জুরে খাও ঠিক কিনা। এই কারণে ও মুসলমান বর্তমান সময়ে আমরা দেখি বহিরাগত মানুষে আমরা এত বেশি কষ্ট দেয় না, আমরা নিজের মানুষও আমরা বেশি কষ্ট দেয়, জুরে খাও ঠিক কিনা। অ মুসলমান হা আবুল হবর কথা কয় স্মরণীয় কইতাম নি সাহাব অকল, আপনার মত আসেনি, আবুল হবে সবচেয়ে বেশি কষ্ট দিল, অথচ আবুল হব তো নবীর আপন চাচা, আব্দুল মুত্তালিবর দশ ফুয়া অন্তর এক ফুয়া আবুল হব নাই নি, এক ফুয়া হামজা নাই নি, এক ফুয়া আব্বাস নাই নি, এক ফুয়া নবীর আব্বা আবদুল্লাহ নাই নি, নবীর আব্বা আবদুল্লাহ তো 25 বছর বয়সে ইন্তেকাল করছে, যে তো একই দাদা আব্দুল মুত্তলিবর ভুয়া, এর অন্য ইয়াদ রাখিও নবীর দাদার নাম কিন্তু আব্দুল মুত্তলিব নাই, নবীর দাদার নাম হইল সয়বা, ডাক নাম হইল আব্দুল মুত্তলিব, এটা কারণ আছে আব্দুল মুত্তলিব, এখানে নবীজির ফরিদাদা যেন আব্দুল মুত্তলিব,
বা নবীর দাদা সোহেবার আব্বা যাইন হাসিম, হাসিম সামজিতা ব্যবসা রওনা দিছেন, আর মদিনাতকে তাকা বলল অন বিয়া এখন করি লিছেন, আর বিয়া করিয়া বিবিলকে দেখা সাক্ষাৎ করিয়া সামো গেছেন, হন গিয়ে তান অসুস্থ হইয়া ইন্তেকাল করি লিছেন। মদিনাত যে বিয়া করিয়া গেছিল ও বেটির গর এন গর্ভবতী হইলা, আর এক ফুয়া হইছিলা, ই ফুয়া জন্মগতভাবে দেখা যায় মাতার চুলও সাদা, শরীরের পশমও সাদা, ও মায়ের নাম রাখলা সোহেবা, ও মায়ের নাম কি রাখছেন সোহেবা, মানে এগু জন্মগতভাবে বুড়া, জন্মগতভাবে বুড়া। ও হাসিমর আরো এক বিবির এক ফুয়া আসলা, যেই ফুয়ার নাম আছিল মুত্তলিব, মুত্তলিব মুত্তলিবে যখন খবর পাইলা বলে আব্বাই মদিনাত বিয়া এখন করিয়া গেছেন, আর হন বলে আমার বাই এগু হয়েছে হাতনগর বাই, তে যাই আমার হাতনগর বাইরে মদিনাত থাকি লইয়া ইয়াসরফ থাকি, ও তাই মদিনাত কিয়া সোহেবারে মারে বুঝাইছো না ইয়া সোহেবারে লিয়া মক্কা তাইলা, মক্কা যখন তাই ঢুকেন ও সময় মুত্তলিব আসলা আগে, আর সোহেবা আসলা উটনির ঘরে, মানুষে দেখিয়া কইলা বলে হা দা আব্দুল মুত্তলিব, ই তো দেখা যায় মুত্তলিবর গুলাম, ই তো দেখা যায় কার গুলাম, মুত্তলিবর গুলাম, আসলে এই মুত্তলিবর গুলাম নাই, তাই না কইরা না 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 না, ই বেটা আমার গুলাম নাই, এই নিলে আমার বাপ শরিক ভাই, আল্লাহ আকবার হোক, আবার এই নিলে সোহেবা আমার হাতনগর ভাই, এই না আমার গুলাম নাই, এই নিলা মুত্তলিবর হাতনগর ভাই। ও যে নবীর দাদা সোহেবারে যে সময় 8 বৎসর বয়স মদিনা থেকে মক্কাত লইয়া আইলা, ও সময় মুত্তলিবর ঘরে বয় মানে যে কইলা বলে হা।